হাই গাইস, তো তোমরা রাজমিস্ত্রি ওয়ানে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আমরা মানে ভেবেছি রাজমিস্ত্রি টু করবো। আমরা রাজমিস্ত্রি শুটে দেখতে পাচ্ছ লেগ গেছি, কাজ কর গাজা। তোমরা এত ভালোবাসা দিয়েছো তাই পার্ট টু আবার না করি, তার জন্য তোমরা এই পার্ট টু চাইছো? না না, তোমাদের জন্য পার্ট টু এর অনেক ডিমান্ড, ওই জন্য আমরা পার্ট টু আবার করছি। বিশাল ডিমান্ড, মানে এত ভিউজ, মানে আমাদের এখন মানুষ সব ভিডিও ভুলে শুধু রাজমিস্ত্রি মনে রেখেছে। যেখানে গেছি রাজমিস্ত্রি রাজমিস্ত্রি, ভালোই হলো। তো ওই জন্য আমরা রাজমিস্ত্রি করার মানে ফাইনাল করেছি। তো রাজমিস্ত্রি স্ক্রিপ্ট লেখা হয় কমপ্লিট, এবার ভিডিও শুটে লেগ গেছি। তো তোমরা দেখতে থাকো রাজমিস্ত্রিটা কেমন হয়। এটাই ফার্স্ট শুট, এটা আজকে ফার্স্ট দিনের ফার্স্ট শুট। অ্যাকশন। কাজে যাব না আজ, আমার ছুটি। ছুটি কে দিল? ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে পারি? মারা ক্যামেরা। অ্যাকশন। এলাম বাজি দেবো। তুই যা বলে বলে আমি কাজ যাবই না। কেন যাবি না? ঘরে খাবার টাকা নাই। এলে 10 টাকা, 10 টাকা একটা বিড়ি হবে। রিফ্লেক্টে চলে এসেছে। বলতে চাস এদিকে এত ডিস্টার্ব? না, গাড়ি আছে, মেশিন চলছে। আমাদের পাড়া আর পাড়া নাই, সব দিকে বিল্ডিং এ শহর হয়ে গেছে। এই দেখো বিল্ডিং, এই দেখো, এই দেখো পেছনে, এই দেখো বিল্ডিং, আর এদিকে এদিকে ওই তাজমহল হয়ে গেছে সব থেকে বড় কথা। আর এদিকে বিল্ডার, আমি কন্ট্রাক্ট ধরি সব। এ লেবার, এ মারা লেবার কি আমাদের বলে, লেবার কন্ট্রাক্টর লেবার। আমাদের এখন বাইরের শুট কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি সেই সেই বাড়িতে ভিডিও শুট করতে করতে স্টার্ট করছি এখন। চলো দেখতে বাই। তুই এখানে ভিড় বা, আমি ঘরটা দেখে আসি। হাই গাইজ, আজকে হচ্ছে আমাদের ভিডিও শুটের দ্বিতীয় দিন। তো অনেকক্ষণ ধরে শুট শুরু করে দিয়েছি আমরা, আর এদিকে এখন সুমন তৈরি করছে গু বেসন আর হলুদ দিয়ে। হ্যাঁ, আমাদের গু মেন হলো ওটা, ও সব জিনিসের গু তৈরি করে, কিন্তু এখন সুমন করছে। তোমরা রাজমিস্ত্রি ভিডিওটাই অনেক ভালোবাসা দিয়েছো, ওই জন্য আমরা পার্ট টু আনছি। এরকম যে যে ভিডিওতে ভালোবাসা দেবে সে সে ভিডিওর পার্ট টু আনবো। মানে তোমাদের তোমাদের সাপোর্ট আমাদেরকে ভাবতে ভাবাই, ভিডিও ভাবাই, যে ভাবতে হবে ভাবতে হবে। পানু করতে হবে, পানু টু চাইবে না। এবার চলো ঠিক আছে শুট করি, তারপর দেখা হবে। এখন আমাদের এখানে গু রেডি। গু কোথা আছে? এবারে বড় হবে গু, মানুষ কাজ হবে। কেউ পাচ্ছে কি? মানুষের গু না বানানো গু ধরতে হবে না, ঠিক আছে? আগে সুমন ড্রেন পরিষ্কার করারই কাজ করতে, যে গু গু দেখে দেখে গু দেখে দেখে আয় দেখো গু করতে দেখে দেখে গু দেখে দেখে গু দেখে দেখে সুমন এমন অবস্থা যে পারফেক্ট গু বানাচ্ছে। চাট একবার বেসন বাটে, বেসন আসলো পুতে দিনই। হ্যাঁ, বাজে বাজে। আমাদের এখন রাজকুমার ওই ইয়ে কি বলে এটা জং না রাজকুমার, জং গলা দিল। হ্যাঁ, আমাদের মুখে যেন কমলা রঙটা বোঝা যায়, জয় শ্রীরাম। অশোকের মুখে জং ফুটলো না, যেন হলুদ দিত লোকে। গু দিয়ে গু কপালে গু, কালার করে দেবে না, কালো লাগছে, তোকে কালো লাগছে। দেখ দেখ একটা বিড়ি দেখাই, থাক তোকে দিতে হবে না, আমি নিজেই নিয়ে নিয়েছি। তো গাইস, তোমাদেরকে আমরা একটা অ্যাক্টরের সঙ্গে মিলাবো, যেটা জাপান মুভিতে ইমোশনাল সিনে ছিল। এই দেখো, এই এদিকে মুখটা ঘুরে, এদিকে ধুতিটা খুলে দিল, বুঝতে পারছো? এই দেখো একই দেখতে। কোথাকার ছিল জানি না, কিন্তু তোমার মতো দেখতে সাউথ মুভি। হ্যাঁ, সাউথের সাউথের ছিল মনে হয়, পুরো তোমার মতনই দেখতে। আমরা তো ভাবলাম তুমি বটো মনে হয়। হ্যাঁ গো, কড়াই না দিয়ে নিচে ফেলে দিলে তুমি, ফালতু কষ্ট করে নিচে ফেলবে, আর ওই দিন আমিই ফেলে দিলাম। তুমি মিস্ত্রি হলে না বুঝতে পারছি কো কাছো দা, তোকে মশলা বাদাম না ইট বাগা। এই নুমুক আর তো ইট দা মা, আর বললে মাটা হয় নাই, আর বড়া হয় নাই।
মারাটা হয় না আমাদের মারনা ভালো রে ভয় জুতোটা পড়ি দেবো রাজকুমার নতুন জুতোটা পড়ি দেবো এই মারা মশলাটা কড়াই না দিয়ে নিচে ফেলে দিলে তুই ফালতু কষ্ট করে নিচে ফেলার থেকে আমি ফেলে দিলাম তুই মিস্ত্রি হলে বুঝতে রা বোকা চুলা তোকে মশলা ভাত দেবো না ইট ভাগা এই বোকা ইট দেয় মা জেরে দিয়ে যাবে গে পার দিয়ে যাবে নিচে দিয়ে লোভী মিস্ত্রি পাড়া তোর গান মারা ধান্দা আছে সিন চলছে দেখো দেখি কেমন মারা তো ছোট আছে আমাদের ভিডিও শুটে চতুর্থ দিন আমরা অতটা ব্লগ কন্টিনিউ করতে পারছি না কারণ আমরা শুধু শুটে অনেক ব্যস্ত হয়ে গেছি এখন তো যেটুকু যেটুকু দেখাচ্ছি ওইটুকু ওইটুকু দেখো বেশি কিছু বলার নাই কাজ কেমন চলছে মিস্ত্রি বলছিল বিরিয়ানি খাবে কোথায় জিজ্ঞেস করলাম কবে খাবে তুই একদম আসবি না তোর মুখে ইট করে প্লাস্টার করে দেবো ভিডিও শুট করতে করতে অমরের এই এই অবস্থা কারণ ও গোবরের ড্রেনে পড়ে গেছিল বেলে অমরের ড্রেনে এই মারা আজও বেড়াচ্ছে রে মারা ক্যামেরা অ্যাকশন তোমরা ঝগড়া কেন করছো তোর সামনে এর সামনে চলে চঞ্চল ঢুক
মানে ঢুক চঞ্চল ঢুক চঞ্চল ঢুক লটামুটি খেয়ে গেল দেখো কে কি কে কোথায় গেল না গেল তো কালকে দেখতে গেলাম না কিন্তু এখন দেখ দেখা এই যে সবাইকে অবস্থা দেখো আমার টুপি খুলে গেছে খেলা করে একদম মানে আন্দাজে মারছি আমি সিমেন্টের যা কষ্ট সত্যি সিমেন্টে যখন লাগলো পুরোপুরি আমরা ছেটে গেলাম সিমেন্টে মিষ্টি লাগছে